গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠে পড়েছি, শ্রেয়াঙ্কের ড্রয়িং আছে, বাজে এখন 8:30, তো ড্রয়িং আছে 11:30। বাড়ির সব কাজ টাজ করে যেতে হবে, এত গরম পড়েছে কি বলবো। শ্রেয়াঙ্ক এখনও ঘুমাচ্ছে, ওকে তুলে দিচ্ছি, ওঠেনি। বেশি বড় ভিডিও আমি ব্লগ দিতে পারছি না, তো শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার, তো আপনারা অবশ্যই দেখবেন। আজকে রান্না হবে চিলি চিকেনের সাথে রাইস, তো ফ্রায়েড রাইসের নেই, গাজর নেই আর বিনস নেই, নাহলে ক্যাপসিকামটা আছে, কাজু কিশমিশ আছে, তো ওটা দিয়েই বানাবো। আর চিলি চিকেনের চিকেনটাকে আমি কালকে ম্যারিনেট করে রাত্রিরে রেখেছি, তো ওটা ভালোভাবে ওর মধ্যে মশলাটা যাতে যায় তার জন্য আমি ম্যারিনেট করে রেখেছি। আজকে এখন করে নেবো চিলি চিকেনটা। আর চিলি চিকেন করার একটা কারণ আছে, শ্রেয়াঙ্ক সেদিন আমি চলে এলাম বিয়ে বাড়ি থেকে, তো থাকলাম না, তো ওখানে ওর মাই, ওর বোনু, মা সবাই চিলি চিকেন রাইস সব খেয়েছে, তো শ্রেয়াঙ্ক বলছে যে তোমরা চিলি চিকেন রাইস খাচ্ছ, ওর মানে ওটা ভালো লাগে, চিলি চিকেনটা ওর ভালো লাগে। অনেকবারই আমি করেছি, আজকে সেটাই বানাবো। আর আর ওর সাথে আর কিছু না, আর এমনি আচার আছে, যদি পাঁপড় খায় পাঁপড় ভেজে দেবো। তো দেখি, এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, তো উঠিয়ে দিই শ্রেয়াঙ্ককে। তো আমি আজকে ডাল আর মুড়ি খাচ্ছি, কালকে রাত্রিরে ডাল করেছিলাম, মটর ডাল, সেটা একটু ছিল, সেই দিয়ে একটু মুড়ি মেখে খাবো। শ্রেয়াঙ্ককে সকালবেলা এই কোয়াটার ব্রেড দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। লঙ্কা খায় না বলে শুধু একটু পেঁয়াজ কুচিও আগে খেত না, তো একটু বাটার দিয়ে এটাকে আগে শিখে নিচ্ছি, তারপরে ডিমটা দিয়ে এর ওপরে দিয়ে একটু সস দিয়ে ওকে দিয়ে দেব। সব জিনিসই গরম গরম ভালো লাগে, তো স্কুলে যখন দিই এটা কীরকম একটা হয়ে যায়, ভালো লাগে না খেতে। ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, একটু রেড বেল পেপার ছিল, তো এগুলো রেখেছি, একটু চিলির মধ্যে দেবো, আর একটু রাইসের মধ্যে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, এই মাংসটা বার করে রাখলাম। জলটা ফুটে গেছে, তো এর মধ্যে গোটা সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর 15 মিনিট ধরে চালটা ভিজানো ছিল, তো চালটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা কাজ আমি সেরে আবার এসে আবার রান্না করব, তো একটু রান্না করে যাচ্ছি, শ্রেয়াঙ্ককে দিয়ে আসবো, আর তারপরে আবার এসে করব রান্না। আবার গাজর আর বিনস কিনে আনলাম, একটু দেবো রাইসে, আঙ্কে দিয়ে এলাম। তো এবার আমি এই চিলি চিকেনের চিকেন পকোড়াটা বানিয়ে ফেলি, একটু চিনি দিয়েছি, কারণ রাইসে একটু চিনি দিতে হয়। এবার পকোড়াগুলো করে নেবো, তারপর চিলিটা মানে দিয়ে বানাবো, তো জন্য একটু বড় সাইজের হয়ে গেছে, একটু ছোটো করে করতে বললাম, দোকানদার কাছ থেকে নিয়েছি, অনেকটাই বড় হয়ে গেছে একটা। বড় বড় সাইজ দিয়ে দিয়েছি একটা পকোড়া খেয়ে। পেঁয়াজটা, রেড বেল পেপার আর ওই ক্যাপসিকাম কুচি সব দিয়ে তেলের মধ্যে, আর একটু আমি পেস্ট করে রেখেছিলাম মশলা, আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, নাড়াচাড়া করে এর মধ্যে সব পকোড়ার মতো করে যে চিলি চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এরপরে সামান্য জল দিয়ে দেবো, একটু ফুটে উঠলে মাত্র 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো, বেশি না, বেশি একদম গাঢ় হয়ে যাবে। আর নুন অল্প দেব, কারণ সসের মধ্যে অনেক নুন থাকে, তো নুনটা দিয়ে দিলে আরও বেশি নুন হয়ে যাবে, দেখে শুনেই ভেবেচিন্তে নুন দেব। রেডি হয়ে গেছে চিকেন, রাইসটা হচ্ছে, রাইস রেডি। এখন রান্নাবান্না করে সানটান করে পুজো করে যাচ্ছি, শ্রেয়াঙ্কের ম্যাম ফোন করেছিল, 1:35 বাজে, শ্রেয়াঙ্ককে নিয়ে আসি, প্রচণ্ড বাইরে রোদ্দুর, ছাতা নিয়েছি আনবো বলে। শ্রেয়াঙ্ককে নিয়ে চলে এসেছি, বাইরে প্রচণ্ড গরম, এবার ড্রেস চেঞ্জ করব, শ্রেয়াঙ্কের এখনও স্নান হয়নি, আমার তো স্নান হয়ে গেছে। শ্রেয়াঙ্ক চিপস আর ওই লস্যি, লস্যিটা খেয়ে নে, চিপসটা খাস নি। চিলি চিকেনটা হেভি হয়েছে, রাইসটাও হেভি।
একটু আম কাটলাম, খাবো। এখন বাজে 6:30, তো একটু যাচ্ছি আমি মার্কেট। আমার বাড়িতে দুটো আয়রন আছে, তো একটা আয়রনের তারটা জ্বলে যাচ্ছে যখনই আয়রন করছি, ওটা ঠিক করার আছে। আর শ্রেয়াঙ্কের স্কুল থেকে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, তো ওখানে কমিউনিটি হেল্পার্সের ওখানে ড্রেস চাই, তো আমি দেখাচ্ছি। আমার একটা ড্রেস ছিল আমার ছেলে, এটা ভাইয়ের ওখান থেকে অফিস থেকেই বানানো এই পুলিশের ড্রেসটা, কিন্তু আর এখন হচ্ছে না, 2 বছর আগেকার। তো এটা যদি বাড়ানো যায় দেখি কিভাবে কি করতে পারে, যদি না পারে তাহলে আমাকে আবার কিনতে হবে। আর এই আয়রনটা নিয়ে যাচ্ছে, গেলাম 6:30, এলাম 8টায়। শ্রেয়াঙ্কের কালকে পরীক্ষা আছে। ওই ড্রেসটা যে নিয়ে গিয়েছিলাম বলছে না আনলে আমি বুঝতে পারবো না কত মাপ বলছেন। আমি বলছি যে যতটা বাড়ানার বাড়িয়ে দিতে সে শুনছে না, বলছে তাহলে আপনার পরেই থাকবে, কোনো কাজ করব না, আপনাকে আনতে হবে যার ড্রেস যে পরবে। তো আবার শ্রেয়াঙ্কে আমি নিয়ে এলাম, গাড়ি ভাড়া করে আমি গেছি এসেছি, আবার নিয়ে গেলাম। রাত্রির আর রান্না করিনি, একটু রাইস ছিল, এটাই হয়ে যাবে। এখন বাজে 11টা, তো অনেক রাত্রির হয়ে গেছে। শোভ, শ্রেয়াঙ্কের কালকে স্কুল আছে, কালকে চ্যাপ্টার টেস্ট এক্সাম আছে হিন্দির, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।